বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা আমার বিকেলবেলার একটা ভিডিও। আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, যা জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি। আউসাফকে নিয়ে একটু বের হব, ওর জন্য একটু পানি নিয়ে নিয়েছি, ছোট্ট একটা বোতলে পানি নিয়ে নিয়েছি, আর একটা বিস্কিট নিয়ে নিয়েছি, যদি লাগে বা ও যদি খেতে চায় তাহলে খাবে। তো আমি সবগুলো কাপড় চোপড় বের করে রেখেছিলাম। এখন আসরের নামাজটা পড়ে আমি আউসাফকে ঘুম থেকে উঠিয়ে ওকে কাপড়টা পরিয়ে দিলাম। আগে আমি নিজেই রেডি হয়েছি, এরপর ওকে রেডি করে দিয়েছি। আসলে ও বাড়ি থেকে আসার পর অনেক জ্বালাচ্ছিল আমাকে, আর ও চাচ্ছিল একটু বাইরে যেতে। ও আমাদের বাসার পাশে ইনডোর প্লেগ্রাউন্ড আছে, তো সেখানে যেতে চাচ্ছিল। নিবো নিবো করে আসলে সময় করে পারছিলাম না, আর ওর বাবা আসলে অনেক ব্যস্ত, তো যার কারণে আসলে আমাদেরকে সেভাবে সময়ও দিতে পারছে না। তো ভাবলাম আজকে ওকে একটু নিয়ে যাই, ওর মনটা হয়তো বা একটু ফ্রেশ হবে, ভালো লাগবে বাচ্চাদের সাথে খেললে। আসলে ওর ঘুমের রেস্টটা এখনও কাটিয়ে উঠতে পারেনি, আমি জোর করে ওকে হাসাচ্ছিলাম। তো আসলে আস্তে আস্তে হয়তো বা একটু ফ্রি হবে, ওর চোখে মুখে এখনও ঘুম ঘুম ভাব। তো আমি হচ্ছে রুমের গ্লাস অফ করে দিয়েছি, লাইট সব অফ করে আমি এখন বের হব। তো সব রুমের লাইট আমি চেক করে নিচ্ছিলাম। এখন যেহেতু শীতকাল, সময়টা খুব অল্প, আসরের পরপরই দেখা যায় কিছু করতে না করতেই সন্ধ্যা হয়ে যায় বা মাগরিবের আজানটা পড়ে যায়। তো আমরাও আসলে আসরের পরে যেহেতু বের হয়েছিলাম, রেডি হয়ে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল বা আজান দিবে দিবে এমন সময়। তো লিফটে আর আজকে যাওয়া হয়নি, কারণ লিফটের কিছু সমস্যা ছিল, লিফট বন্ধ ছিল। তো এই ফাঁকে হচ্ছে আমরা চলে এসেছি, আমাদের বাসা থেকে প্রায় 1.5-2 মিনিটের মতো লাগে। তো এখানে ইনডোর প্লেগ্রাউন্ডের নাম হচ্ছে বাবুল্যান্ড, তো এখানে বাবুল্যান্ডে ওকে নিয়ে এসেছি। ও খুব সুন্দর মার্শাল্লাহ ডান্স করছে। ওকে আসলে স্কুলে দেওয়ার একটা বড় কারণ হচ্ছে এটা, ও আসলে বাসায় একা থাকতে থাকতে কেমন জানি হয়ে যাচ্ছিল। তো আমিও আসলে সেভাবে বাচ্চার সাথে কতটুকুই বা বাচ্চামি করা যায় বা কতটুকুই বা ওর সাথে সময় দেওয়া যায়, যদিও যথেষ্ট চেষ্টা করি ওকে সময় দেওয়ার, কিন্তু আসলে সেভাবে হয়তো পারা যায় না। তো ওর সেম বয়সী বাচ্চাদের সাথে যদি থাকে তাহলে ও অনেক বেশি গ্রো হবে, সব কিছুতে ওদের দেখা দেখি অ্যাক্টিভ থাকবে। তো যার কারণে আসলে ওর বয়স কম হলেও আমি ওকে স্কুলে দেওয়ার জন্য একমত ছিলাম। তো এখনও ওর ক্লাস শুরু হয়নি, ইনশাল্লাহ ও ক্লাস শুরু হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওর অ্যাক্টিভিটিসগুলো। যদিও সে আসলে আমার মনে হয় যে ক্লাসে সবার ছোটই হবে, কারণ ওর এখনও 4 বছরও হয়নি। তো আসলে ওকে দিয়ে দিলাম শুধুমাত্র অ্যাক্টিভ থাকার জন্য, সবার সাথে মিলেমিশে থাকার জন্য। আমি আসলে ওকে পড়ার জন্য চাপ ক্রিয়েট করব না। যাই হোক, এই যে দেখুন, গেলে আর আসতে চায় না। এখানে আসলে নির্ধারিত কিছু সময় দেওয়া থাকে, 2 ঘন্টার বেশি আসলে থাকা যায় না। তো আসলে ওকে নিয়ে গেলে আর আসা যায় না, ও এরকম বায়না করে আসতে চায় না। তো এসে যে আমার রান্নাবান্না, এই যে বাসায় এসে আমি হচ্ছে ডাল বসিয়েছি এক চুলায়, আর এক চুলায় হচ্ছে ভাজি করে নিচ্ছি। শীতকালীন সবজি দিয়ে একটা মিক্সড ভাজি করে নিচ্ছি আর কি, সবজি ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে আমি ফ্রিজ থেকে চিকেন নামিয়ে রেখেছিলাম, চিকেনের পিস ছিল ফ্রিজে, তো সেটা নামিয়ে রেখেছি। সেটা অবশ্য ওভেনে বা চুলাতে গরম করব, এখনও ঠিক করা হয়নি কোথায় করব। যাই হোক, রাতে আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না। এটা হচ্ছে সকালবেলা, পরের দিন সকালবেলা আমার গাছগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল। তো ঘুম থেকে আসলে আমি প্রথমে যে কাজটা করি, আমার গাছগুলোকে দেখি, আমার আসলে মনটা তখন একদমই ফ্রেশ হয়ে যায়। আর সকালে নাস্তার পরে, এই যে এখন প্রায় 10:30 বাজে,
রাতে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে নিয়েছি, এগুলো প্রায় শুকিয়ে গেছে। একটা আপু আমাকে বলেছিল আমি কাপড়কে আমি কাপড় বলি, তা আসলে আপুটা হয়তো বা বুঝতে অসুবিধা হয়েছিল বা শুনতে অসুবিধা হয়েছিল, আর আমি যদি ভুল বলে থাকি তার জন্য আমি দুঃখিত। আসলে আমাদের সবারই একটা আঞ্চলিক ভাষা থাকে, তো আঞ্চলিক ভাষাটার টান বা আঞ্চলিকতা চলে আসে কথায়, তো এটা আসলে ইগনোর করলেও অনেক সময় হয়তো বা করা হয় না, তো সেটা আপনারা আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের যার যার আঞ্চলিকতার কিছুটা টান বা সুর আমাদের কথায় চলে আসে, তো এটার জন্য আসলে আমি দুঃখিত যদি আমি ভুল বলে থাকি। আমাদের সবারই কম বেশি সঠিক শব্দ বা সঠিক উচ্চারণটা জানা আছে, কিন্তু আঞ্চলিকতার কারণে দেখা যায় কথায় অনেক ভিন্নতা চলে আসে। যাই হোক, আমি এই যে কাপড়গুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি, বাইরে থেকে কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে ফেলছি এগুলো। খালা এসে সকালের কাজকর্মগুলো গুছিয়ে রেখে গেছে। আমি আসলে চিন্তা করছি আমি আওসাফকে যখন স্কুলে দেব বা ওর যখন ক্লাস শুরু হবে তখন আমি কীভাবে কাজগুলো গুছিয়ে নেব। আসলে দেখা যায় খালা আসে 9টার দিকে, তার আগে কিন্তু আমাকে সব কিছু রেডি করে নিতে হবে, সব কিছু প্রিপারেশন করে ফেলতে হবে, তো এটা আসলে আমি কীভাবে করব বা আওসাফকে কীভাবে রেডি করব আমি সেটাই বুঝতে পারছি না। ওর ক্লাস 9:30 থেকে, তো আমাকে বাসা থেকে আসলে 9টার দিকে বা এরপরে 9:10 দিকে বের হয়ে যেতে হবে। তো কারো বাচ্চা থাকলে অবশ্যই আপনারা আমাকে আইডিয়া দিবেন, যদি ভালো কোনো আইডিয়া থাকে কীভাবে টাইমটা ম্যানেজ করব, দুপুরে রান্নাবান্না কখন করব। 9:30 থেকে ওর ক্লাস 11টা পর্যন্ত, তো এই সময়টা আমি আসলে ওখানেই থাকতে হবে, ক্লাসে থাকতে হবে বা স্কুলেই থাকতে হবে। তো এরপর আমি দুপুরে রান্নাবান্না কখন করব, কাটাকাটি কখন করব, সেটা নিয়ে আমি অনেক চিন্তিত। যাই হোক, এই যে কাপড়গুলো যেখানকার কাপড় সেখানে গুছিয়ে নিলাম। আর এই যে আমলকির আচার, ভাবলাম বারান্দায় ভালোই রোদ পড়ছে, তো আমলকির আচারগুলো বা বয়ামগুলো এখানে দিয়ে যাই। যদি পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে এই আচারগুলো রোদে দিলে ভালোই হয়। যাই হোক, এই যে আমার আরও কিছু রসুন ছিল, আমার গত ভিডিওতে দেখেছেন ছোটো ছোটো রসুনগুলো বা দেশি রসুনগুলো আমি ব্লেন্ডার করে রেখেছি, তো আরও কিছু ছিল, এগুলোতে আসলে গাছ চলে আসছে আর কি, শিকড় চলে আসছে, তো ভাবলাম বাকিগুলো ব্লেন্ডার করে রেখে দিই। যেহেতু পরিমাণে অল্প তো যার কারণে আমি ছোট জারটাই নিয়ে এসেছি ব্লেন্ডারের। একটা আপু আমার জানতে চেয়েছেন ব্লেন্ডারটার নাম কি, আমি অনেকবার বলেছিলাম কিন্তু আসলে হয়তো বা এই আপুটা নতুন এসেছে, তো এটার নাম হচ্ছে ভিডিয়াম ভিএস্টার, খুব পরিচিত না মনে হয় কিন্তু আমার কাছে ব্যবহার করে খুবই ভালো লাগছে এই ব্র্যান্ডটা। আমার এই ব্লেন্ডারটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলো, আউসাফের বাবা যখন ইন্ডিয়া গিয়েছিলো তখনই নিয়ে এসেছিলো, এটা প্রায় 5 বছর হবে এটা নিয়ে এসেছে। আমি 5 বছর ধরে এই ব্লেন্ডারটা ইউজ করছি আর আমি আসলে স্যাটিসফাইড যে এটার সার্ভিস অনেক ভালো। ভালো জিনিস আসলে আপুদের সাথে শেয়ার করতেও ভালো লাগে, যে জিনিসটা ভালো যাতে কারো উপকার আসে সেজন্য আমি এটা সাজেস্ট করি। যদি নতুন কেউ নিতে চান এই ব্র্যান্ডেডটা নিতে পারেন, ভালো হবে। তো রসুন আসলে খুব বেশি ব্লেন্ডার করে নিতে আমার ভালো লাগে না, যেহেতু এটা অনেক সময় শাক রান্না করার সময় ইউজ করি, আবার দেখা যায় ভাজি বা সবজি রান্না করার সময় ইউজ করি, তখন আসলে একদম পুরো ব্লেন্ডার করা রসুনটা আমার খেতে একদমই ভালো লাগে না। তো আমি আসলে এমনিতেই চেষ্টা করি সবসময় বটিতে কুচে বা ছুরিতে কুচি করে রসুন ইউজ করতে আর কি, কেটে রসুনটা ইউজ করতে পছন্দ করি। আর এই যে দেখতে পাচ্ছেন আওসাফ হচ্ছে এখানে গড়াগড়ি খাচ্ছে, আমি আচারের বয়াম দিয়েছিলাম শুকাতে, তো এটা আমি তাড়াহুড়ো করে নিয়ে এসেছি কারণ এটা কাছের বয়াম, এটা ও ফেলে হয়তো বা ভেঙে ফেলতে পারে অসাবধানতার কারণে, তো এই যে নিয়ে আসলাম আর কি। যারা এখনও পর্যন্ত আমলকির আচার এভাবে করে খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা আসলে খেতে যে খুব ভালো হবে তা না, আমলকির আচার তো আর আমের আচারের মতো হবে না, তো সেই কারণেই বলছি এটা অনেক বেশি দেহের জন্য
উপকারী হবে, স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। যারা তৈরি করতে চান এভাবে করে দেখতে পারেন। দুপুরবেলা আমার রান্নাবান্নার ঝামেলা নেই, তো আমার কিছু টুকটাক হাতের কাজ বা সারাদিন আমি যে কাজগুলো করে থাকি এটা ওটা, তো সেগুলো কাজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু দুপুরে রান্নাবান্নার আর ঝামেলা নেই, রান্নাবান্নাটা শেয়ার করলাম না। আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে কিছু জিনিস আমি ক্যাবিনেট থেকে নামিয়েছিলাম, সেগুলোই এখন ক্লিন করে মুছে আমি শুকিয়ে আবার রেখে দেব। আমি আসলে খুবই সাধারণ একটা মেয়ে, তো আমি আমার সাধারণ জীবনটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি নিত্য যে প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। খুব বেশি ভালো জিনিস আমি কিন্তু ইউজ করি না। একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেমন হওয়া উচিত আমার মনে হয়, সেরকম জিনিসপত্র ইউজ করে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকের হয়তো বা জীবনধারা আমার সাথে মিলে যেতে পারে, তো তারা আমার ভিডিও ফলো করেন, এটাই স্বাভাবিক আমার মনে হয় আর কি। আমার দেখা যায় আমার জীবনের সাথে বা আমার সংসারের কাজকর্মগুলোর সাথে মিলে যায় এমন কাউকে আমি ফলো করি, যাকে আমার ভালো লাগে, যার কাছ থেকে আমি কাজের আইডিয়া পাই, তো তাদেরকেই আমি বেশিরভাগ ফলো করে থাকি। যাই হোক, একটা কথা শেয়ার করি। একটা ব্লগার আফু ছিল, আমি যাকে অনেক বেশি পছন্দ করতাম, তাকে ফলোও করতাম, তার সব ভিডিও আমার দেখা হতো। লাস্ট কয়েকটা ভিডিও মনে হয় আমার দেখা হয়নি ব্যস্ততার কারণে, কিন্তু এর মধ্যে আমি শুনতে পেয়েছি বা শুনেছি আর কি, আমার শোনা কথা, আমি আসলে এটা সত্যতা জানি না, যদিও আমার মনে হয় এটা আসলে সত্য, কিন্তু আমি আসলে বিশ্বাসই করতে পারছি না আপুটা এভাবে মারা গেল। আমার দেখা গেছে আমি প্রতিদিন ওনার ভিডিও দেখতাম, লাস্ট কয়েকটা ভিডিও ছাড়া, উনি যখন আমি ভিডিও পাবলিশ করতেন তখনই আমি ভিডিও দেখতাম। আমার খুবই ভালো লাগতো, ওনার কাজকর্মগুলো খুব গোছানো ছিল এবং শালীন ছিল ওনার ভিডিওগুলো। এই মুহূর্তে হয়তো অনেকেই এটা জেনেছেন বা জানতে পেরেছেন, জাহিদা আপুর কথাই বলছি। ওনার আসলে অকাল মৃত্যুতে আমি অনেক বেশি শোকাহত, খুবই আমার খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম। কয়েকটা ভিডিও দেখে আমি জানার চেষ্টা করেছিলাম উনি কীভাবে মারা গিয়েছিলেন, তো যতটুকু আমি জেনেছি বা বুঝেছি উনি হয়তো বা ডেলিভারির সময় ওনার কিডনির সমস্যা ছিল, আমি জানি না। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। তো কিডনির সমস্যার কারণে হয়তো বা উনি মারা গেছেন, আমি এতটুকুই বুঝতে পেরেছি আর কি। যাই হোক, ওনার জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে, উনি যেন জান্নাতবাসী হন, এই দোয়াই করি আমি। এই তো দুপুরের কাজকর্ম শেষ, যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই তো দুপুরবেলা আমি আরেকবার ঘর ঝাড়ু দিয়ে থাকি। খালা সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে ঘর ক্লিন করে যায়, মুছে যায়, তারপর দুপুরবেলাতে আমি আরেকবার ঘরটা ঝাড়ু দিয়ে থাকি। এই তো, তো দুপুরে খাওয়ার জন্য তরকারি যা ছিল সেটা গরম করে নিয়েছি, আর এটা হচ্ছে বিকেলবেলা আউস আপনাকে বাদাম ভাজা খাবে, ওকে একটু লবণ দিয়ে এভাবে ভেজে দিলে ও খেতে পছন্দ করে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেয়ার করেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।